আমার অতি আদরের ছাত্রছাত্রী, শহীদ ক্যাডেট একাডেমি সাবেলিয়া থেকে আমি রুবেল আজ তোমাদের সর্বশেষ অনুপাতের ক্লাস নিতে যাচ্ছি। সম্ভবত ঈদের ছুটি আমার এই ক্লাসে শেষ, পরবর্তী ঈদের পরে যে 6 তারিখে ক্লাস শুরু হবে তখন তোমরা ঈদের পরে আমার ক্লাসটা দেখতে পারবা। অনুপাতের অঙ্ক দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হলে, তাদের বয়সের অনুপাত 8:3 হলে বর্তমানে কার বয়স কত, বর্তমানে কার বয়স কত? এখানে দেখা যায় যে বর্তমানটা চাইছে, আবার পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে। ধরি পিতার বর্তমান বয়স 7x বছর এবং পুত্রের বর্তমান বয়স 2x বছর। এই 7:2 এই অনুপাত থেকে 7x আর 2x নিলাম, তাহলে 5 বছর পর বর্তমান থেকে পর আসলে কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে 5 বছর পর পিতার বয়স হবে, বর্তমানে হলো 7x বছর, তাহলে 5 বছর পর কত হবে, 7x-এর সাথে 5 যোগ। এবং 5 বছর পর পুত্রের বয়স হবে, বর্তমান বয়স 2x বছর, 5 বছর পর কত হবে, 2x যোগ 5 বছর। তাহলে এখন দেওয়া আছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হলে, তাদের বয়সের অনুপাত কত, 8:3। 8টা কি পিতার বয়স, 3 পুত্রের বয়স 5 বছর পর। এখানে 5 বছর পর বাম পক্ষে পূর্ব রাশি পিতার বয়স, ডান পক্ষে পূর্ব রাশি পিতার বয়স হবে। আবার বাম পক্ষে উত্তরাশি পুত্রের বয়স, ডান পক্ষে উত্তরাশি পুত্রের বয়স হবে। এটাও 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 8:3, আর 7x যোগ 5:2x যোগ 5, এটাও 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। এখন এখানে যদি ব্রেকেট যদি না দাও তাহলে হবে না, ব্রেকেটটা যদি না দাও তাহলে 5:2x বোঝা যায়। এখানে 7x যোগ 5 দুইটা পদ মিলে একটা রাশি, আর 2x যোগ 5 দুইটা পদ মিলে একটা রাশি, এখানে ব্রেকেট দিতে হবে। অনুপাত একটি বর্ণাঙ্ক, পূর্ব রাশি লব, উত্তরাশি হর, 8/3 = 7x যোগ 5/2x যোগ 5। এখন আর গুণন, আর গুণন করো, আর কোনো কাজ নেই। বাম পক্ষের লব, ডান পক্ষের হর, বাম পক্ষের হর, ডান পক্ষের লব। এখন দেখা যায় বাম পক্ষের হর, ডান পক্ষের লব, আর গুণন করছি, 7x যোগ 5 কে 3 দিয়ে গুণ, আবার 2x যোগ 5 কে 8 দিয়ে গুণ, 8 দ্বারা গুণ, তাহলে 7x আর 3 গুণ করলে 21x যোগ 3 আর 5 গুণ করলে 15, সঙ্গে 2x এর সাথে 8 গুণ করলে 16x, 5 আর 8 গুণ করলে 40। এখন যার মানটা বের করতে হবে সেইটা বাম পক্ষে রাখতে হবে। এখন পক্ষান্তর যদি করি, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন, এখন যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এখন এখানে 21x বাম পক্ষে আছে, বাম পক্ষে রাখলাম, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। আর ডান পক্ষে 16x প্লাস আছে, বাম পক্ষে আসলে কী হবে, মাইনাস। আর এখানে 40 ডান পক্ষে আছে, ডান পক্ষে থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। আবার বাম পক্ষে 15 যোগের আছে, ডান পক্ষে আসলে কী হবে, বিয়োগ। এখন পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর এখন 16x বিয়োগ 16x, 21x বিয়োগ 16x, বিয়োগ করলে কত হয়, 5x, 40 থেকে 15 বিয়োগ করলে 25, বা 1 = 25 কে 5 দিয়ে ভাগ করলে 5, এক্সের মান কত হলো, 5। যেহেতু এক্সের মানটা 5 বের হয়েছে, দৌড়ি বা মনে করি যা লিখছি সেটা আবার লিখতে হবে। এক্সের মানটা বের করার পর দৌড়ি বা মনে করি যা লেখা আছে সেটা আবার লিখতে হবে। পিতার বর্তমান বয়স 7 গুণন এক্সের মান কত, 5, তাহলে 35 বছর, এবং পুত্রের বর্তমান বয়স 2x 2 গুণন 5 বছর, তাহলে 10 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10x বছর। তাহলে পরবর্তী অঙ্কটা তোমরা দেখো, অনুপাতের পরবর্তী অঙ্কটাই, 3 বন্ধু লাবিব, সামি ও সিয়াম যথাক্রমে 50,000 টাকা, 40,000 টাকা ও 20,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলো। এখন কারবার শুরু করার পর বছর শেষে কারবারে তাদের একত্রে 9,900 টাকা লাভ হলো, প্রত্যেকের লাভের পরিমাণ কত,
এখন দেখা যাচ্ছে তিন বন্ধু, লাভিব, সামি ও সিয়াম, যে তিন বন্ধু একটা ব্যবসা শুরু করলো। এক একজনে এক এক রকম মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। বছর শেষে দেখা গেল যে 9,900 টাকা লাভ হলো। প্রত্যেকের লাভের পরিমাণ নির্ণয় করো। এরকম ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় মূলধন নিয়ে অঙ্কটা যখন শুরু করবে, লাভ বা ক্ষতি যখনই হবে, প্রত্যেকের লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ যখনই নির্ণয় করতে হবে, তখন অনুপাতের আকারে করতে হবে। অংশীদারি কারবারে অনুপাতের আকারে করতে হবে। লাভিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত যত মূলধন নিয়ে কারবার শুরু করছে সেই টাকার অনুপাত 50,000:40,000:20,000। তার এটাকে ভাগ করো, 50,000 কে 10,000 দিয়ে ভাগ করলে 5, আর 40,000 কে 10,000 দিয়ে ভাগ করলে 4, 20,000 কে 10,000 দিয়ে ভাগ করলে 2। তাহলে 5:4:2। এখন লাভিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত কত? 5:4:2। তাহলে এখানে যেহেতু বছর শেষে কারবারে তাদের একত্রে লাভ হয়েছে কত? 9,900 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ 9,900 টাকা। তাহলে লাভ পাবে কত? 9,900 এর 11/5। তিনজনের টাকা যোগ করে 11/5 হলো লাভের টাকা। তাহলে 9,900 কে 11 দিয়ে ভাগ করলে কত? 900। আর 900 এবং 5 গুণ করলে 4,500 টাকা। অতএব স্বামী লাভ পাবে 9,900 এর 11/4। তাহলে 9,900 কে 11 দিয়ে ভাগ করলে 900, 4×9 = 4 দিয়ে গুণ করলে 3,600 টাকা। এবং সিয়াম লাভ পাবে 9,900 এর 11/2 টাকা, অর্থাৎ 900 এর 2 1,800 টাকা। তা লাভিব, সামি ও সিয়ামের লাভের পরিমাণ যত হবে 4,500 টাকা, 3,600 টাকা এবং 1,800 টাকা। অর্থাৎ অংশীদারি কারবারে দুইজন বা তিনজন থাক বা চারজন থাক, এটা অনুপাতের আকারে অঙ্কটা করিতে হয়, নিয়মটা এটা। তার পরবর্তীতে দেখো, তিন নং এর 1 নম্বর, 4:5 এর দ্বিগুণ অনুপাত। অর্থাৎ দ্বিগুণ অনুপাত, তাহলে তোমরা হয়তো বুঝবা না সূত্রটা যদি না পড়ো। কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের দ্বিগুণ অনুপাত বলে। তাহলে পূর্ব রাশির বর্গ পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গ উত্তর রাশি। তাহলে 4 এর বর্গ 4 কে 2 বার গুণ, 4 স্কোয়ার, 5 এর বর্গ 5 কে 2 বার গুণ, 5 স্কোয়ার। তাহলে 4 এর বর্গ 4 গুণ 4 16, 5 এর বর্গ 5 গুণ 5 25। তাহলে 4:5 এর দ্বিগুণ অনুপাত 16:25। আবার 2 নং, ক:খ এর দ্বিগুণ অনুপাত ক² : খ² অর্থাৎ ক কে 2 বার গুণ খ কেও 2 বার গুণ। আবার √x:y এর দ্বিগুণ অনুপাত, অর্থাৎ পূর্ব রাশি বর্গ পূর্ব রাশি, √x² : y². তাহলে √ এবং বর্গ কাটাকাটি যায়। দেখো √এর মান হাফ, √x² = x√2 √ এর মান কত হাফ, আর এই যে স্কোয়ারটা আছে বর্গটা আছে 2 এবং 2 কাটাকাটি করলে কত হয়? শুধু x, অর্থাৎ √এর মান হাফ। √x কে আমরা কী লিখতে পারি? x^2 হাফ। তার সাথে কত গুণ? 2 গুণ। তাহলে এই লব এবং হর কাটাকাটি গেলে x, তাহলে x:y². আর তার পরবর্তীতে 4 নং দেখো, 4:5 এর দ্বিভাজিত অনুপাত। এখন দ্বিভাজিত অনুপাত কত? কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলে। এখন 4:5 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত অনুপাতটা বর্গমূল করতে হবে, পূর্ব রাশি বর্গমূল পূর্ব রাশি। তাহলে 4 এর বর্গমূল 4 √5 তাহলে 4 এর বর্গমূল কত? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা,
চার একটা পূর্ণবর্গ সংখ্যা, চারের বর্গমূল দুই, দুই ইষ্টু রুট ওভার পাঁচ। আবার দুই নং, ক ইষ্টু খয়ের দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত অর্থাৎ পূর্ব রাশি বর্গমূল পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূল উত্তর রাশি, রুট ওভার ক ইষ্টু রুট ওভার খ। তাহলে এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সেই কারণে অমূলদ সংখ্যা কখনো বর্গমূল হয় না, এই জন্য রুট ওভার ক ইষ্টু রুট ওভার খ এটাই থাকবে অ্যান্সার, এটাই। তাহলে তিন নং, এক্স স্কোয়ার ইষ্টু ওয়াই স্কোয়ার এর দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত অর্থাৎ এক্স স্কোয়ারের বর্গমূল ইষ্টু ওয়াই স্কোয়ারের বর্গমূল। তাহলে এক্স স্কোয়ার বর্গমূল, বর্গ এবং বর্গমূল কাটা যায়, পূর্বের অঙ্কে শেখানো হয়েছে, অর্থাৎ রুট ওভার এক্সের মান হলো হাফ, হাফ আর টু গুণ করলে এক্স, এবং রুট ওভারের মান হাফ, হাফ এবং টু গুণ করলে এ ওয়াই, তাহলে এক্স ইষ্টু ওয়াই। এক্স স্কোয়ার একটা পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশিকে এটা বর্গমূল হয়, এক্স স্কোয়ারের বর্গমূল এক্স এবং ওয়াই স্কোয়ারের বর্গমূল ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার ইষ্টু ওয়াই স্কোয়ারের দ্বিভাজিত অনুপাত এক্স ইষ্টু ওয়াই। অবশ্যই অনুপাতের অঙ্ক ঈদের আগের, আজকেই হয়তো আমার শেষ ক্লাস, পরবর্তীতে তোমরা ঈদের পরে ৬ তারিখে যে ক্লাস শুরু হবে তখন তোমাদের সামনে হাজির হব। অবশ্যই তোমরা এই এই সময়টা অবহেলায় না কেটিয়ে ভালোভাবে বাসায় বসে অন্যান্য পড়াগুলো রিভিশন করবা এবং অঙ্কটা প্রতিদিন দেখবা এবং করবা। আর আচ্ছা, আজ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।